হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অসাধারণ একটি রেসিপি। খাকরোল পাতা সবে তো বেটে খেয়েছেন, এবার রেঁধে খেয়ে দেখুন। তো রেসিপিটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে কতগুলো খারকোল পাতা নিয়েছি আর নিয়েছি মুরগির চামড়া। প্রথমে খারকোল পাতাগুলো ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে পানি দিয়ে দিলাম। খারকোল পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন ভাপানোর জন্য পানির মধ্যে দিয়ে দিলাম। খারকোল পাতাগুলো আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার কড়াই থেকে পানিগুলো ঝরিয়ে পাতাগুলো নামিয়ে নেব। রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো বন্ধুরা, আমার ভিডিওটি একটা লাইক করে দিন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমি যে পরিমাণে সবজিতে লবণ লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। অল্প সময় নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম শেষে রাখা রসুন, আর দিয়ে দিলাম আলু। সব কিছু অল্প সময় কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম মুরগির চামড়াগুলো। এগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু রাঁধুনি বাটা। মুরগির চামড়া আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। এখন দিয়ে দিলাম খারকোল পাতাগুলো, এবার ভালো করে আরও কষিয়ে নিব। সবগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। যেহেতু আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিগুলো দেওয়ার পর আমি আবারও কিছু কাঁচা রসুন দিয়ে দিলাম। এটা এই জন্য দিয়ে দিলাম, কাঁচা রসুন দিলে তরকারির সেন্টটা খুব ভালো লাগে আমার কাছে, সেই জন্য। তো সবজিটা হয়ে গেছে দেখুন, আমি এরকম করে ঝোলটা রেখে দিলাম। এবার নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিব। তো সবজিগুলো নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি।